নমস্কার বন্ধুরা বেঙ্গল জব করে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা কিছুক্ষণ আগে পাওয়া আপডেট অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী খড়গপুর অঞ্চলের আশেপাশে কিন্তু বন্ধুরা তুমুল একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা হচ্ছে তো বন্ধুরা এই যে বৃষ্টিপাতটা ঘটতে পারে সেটা কবে ঘটতে পারে এবং পাশাপাশি কখন ঘটতে পারে কোন কোন জেলাতে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাতে হালকা গুড়ি গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে সেই নিয়ে সম্পূর্ণ লেটেস্ট আপডেট কিন্তু আপনি এই বিড়টার মাধ্যমে জানতে পেরে যাবেন শুধু তাই নয় বন্ধুরা বাংলাদেশের অঞ্চল দিয়ে ঢুকতে চলেছে শক্তিশালী একটা ভয়ঙ্কর নিম্নচাপ এবং এই নিম্নচাপের ফলে কিন্তু বন্ধুরা দফায় দফায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু একটা বজ্রবৃষ একটা তুমুল ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা হচ্ছে তো বন্ধুরা এই যে ভারী বৃষ্টিপাত সেটা কবে ঢুকতে চলেছে বাংলাদেশের ভেতর দিয়ে এবং এই যে নিম্নচাপটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গের দিকে আসা কতখানি সম্ভাবনা রয়েছে সেই নিয়ে সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একবার আরও স্কিপ না করে এবং আপনি যদি চান যে আপনার জেলাতে কেমন টাইপের আওয়াজ থাকবে সেটা আপনি নিজের চোখে লাইভ লেটেস্ট আপডেট দেখবেন তো তার জন্য আপনাকে একটা ছোটো কাজই করতে হবে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে পাশে ছোট বেল নোটিফিকেশনে ক্লিক করে অবশ্যই আপনি এখুনি অল নোটিফিকেশানটি অন করে রাখবেন বন্ধুরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে মেঘভেলার মোডে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু একটা হালকা একটা আনাগোনা কলকাতা আশেপাশে রয়েছে তো আমরা এই মুহূর্তে কলকাতার আশেপাশে একদম কলকাতাতে ক্লিক করে দেখে কলকাতাতে কবে বৃষ্টিপাত হালকা মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত তো হবে না দেখতে পাচ্ছেন সোমবার দিন কিন্তু একটা ভয়ঙ্কর মেঘলা আকাশ কিন্তু থাকবে গোটা দিন জুড়ে কিন্তু তার পরবর্তী সময়গুলো সময়গুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা বজ্রবিদুষ তুমুল বৃষ্টিপাত কিন্তু দফায় দফায় দুদিন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যে আইকন সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে বুধবার দিন তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার দিনকে ঠিক একই সময় বন্ধুরা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দুবার কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে অপরদিকে আমরা খড়গপুরের দিকে ক্লিক করে দেখে নেবো যে খড়গপুরের ক্ষেত্রে কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটা আমরা দেখবো যে পরবর্তী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি খড়গপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিকেলবেলা পাঁচটার সময় বৃহস্পতিবার দিনকে খড়গপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে অপরদিকে আমরা অন্যান্য জেলাগুলো দেখে নেব যদি আমি অন্যান্য জেলাগুলো দেখি তার মধ্যে যদি পুরুলিয়াতে আমরা দেখে নেবো বন্ধুরা তো পুরুলিয়াতে কী পরিস্থিতি হতে পারে দেখুন বন্ধুরা পুরুলিয়ার ক্ষেত্রে একটা হালকা মাঝারি মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে আমরা দেখতে পাচ্ছেন অনসনে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই জেলার ক্ষেত্রে নেই কলকাতার আশেপাশে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখলেও এই জেলার ক্ষেত্রে দেখতে পারলাম না আমরা দেখে নেব বাঁকুড়া জেলাতে বাঁকুড়া জেলার কী পরিস্থিতি হতে পারে বাঁকুড়া থেকে বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা বাঁকুড়াতে একটা হালকা মাঝারি মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো রয়েছে ছত্রিশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তবে ধীরে ধীরে একটুখানি তাপমাত্রার অবনমন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অংশ দেখতে পাচ্ছেন পনেরো ডিগ্রির আশেপাশে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে অর্থাৎ আবারও কিন্তু বলা যেতে পারে যে তাপমাত্রা কমছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই জেলার ক্ষেত্রে নেই বুঝতে পারছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের কলকাতা চত্বরের আশেপাশে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা শান্তিপুর জেলাতে দেখে নেব শান্তিপুরের ক্ষেত্রে কি বৃষ্টিপাত হবে এত বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা রোদ ঝলমলে আকাশ কিন্তু বর্তমানে বহুদিন ধরে চলবে তবে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই জেলা ক্ষেত্রে একদমই নেই অর্থাৎ কিছু কিছু জেলাতে কিন্তু একটা হালকা বাজারে মেঘের কারণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হয়ে দাঁড়িয়েছে এবং হলদিয়াতে আমরা দেখে নেব বৃষ্টিপাত কি হলদিয়ার ক্ষেত্রে হবে দেখুন বন্ধুরা হলদিয়ার ক্ষেত্রেও কিন্তু রোজ ঝমলে আকাশ প্রায় বহুদিন ধরে চলছে এবং এই জেলার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু যথেষ্ট আহ মানে মোটামুটি তিরিশ ডিগ্রির উপরে কিন্তু রয়েছে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই জেলার ক্ষেত্রে বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু হবে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন হলদিয়ার ক্ষেত্রে শুক্রবারের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হয়ে রয়েছে এবং এটা কিন্তু দিকে হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা সকালবেলার দিকে যে একটা হালকা মানে মেঘে মানে মেঘ রয়েছে এবং তার কারণে কিন্তু বৃষ্টিপাত সকালবেলা হচ্ছে না এই বৃষ্টিপাতটা কিন্তু বিকালবেলা হচ্ছে অর্থাৎ এই যে বৃষ্টিপাতটা সেটা কিন্তু আরও কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে নিতে পারে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা নিম্নচাপের অক্ষরেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ঝাড়খণ্ডের আশেপাশে কিন্তু লাভ অঞ্চলগুলোতে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইটারই কিন্তু একটা বৌদ্ধাংশ বলা যেতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গে একটা হালকা বৃষ্টির ধারণ করে নিতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টিপাতের ঝাড়খন্ডের এই জেলার ক্ষেত্রেও রয়েছে দেখতে পাচ্ছেন তো ধীরে ধীরে একটা হালকা নিম্নচাপ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতে পারে এবং এটা কিন্তু একটুখানি হালকা মাঝে রয়েছে এবং পরবর্তী সময় এটা আরো বেশি জোরালো হয়ে যেতে পারে তো আমাদের এবারে আমরা দেখে নেবো যে আপনাদেরকে যেটা বলছিলাম যে বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ভালো চলেছে তো সেটাকে ট্র্যাক করার জন্য আমরা কিন্তু বেশ ভালোভাবে ট্র্যাকটা শুরু করবো তো বন্ধুরা আমরা এবার এখান থেকে যদি ট্র্যাকটা শুরু করি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা তো ধীরে ধীরে এই ট্র্যাকটা এগোচ্ছে এবং এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি যে যেটা কিন্তু এই যে অঞ্চলগুলো রয়েছে সিলেট এবং শিলচরের আশেপাশে যে বন্ধুরা যে পুরোপুরিভাবে কিন্তু বাংলাদেশের মূলত এই যে অঞ্চলগুলো রয়েছে মনমোহন সিংয়ের আশেপাশে কিন্তু লাঘো অঞ্চলগুলোতে একটা ভয়ঙ্কর বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আমাদের বাংলাদেশের দিকে কিন্তু প্রবেশ করতে আরম্ভ করে দিচ্ছে একটা গভীর নিম্নচাপ কুমিলের আশেপাশে অঞ্চলগুলোতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝুরু হাওয়া

সময় দেখতে পাচ্ছেন বিকেলবেলা পাঁচটার সময় কিন্তু একটা ঝোড়ো বিধ্বংসী গতিতে কিন্তু বলা যেতে পারে যে বাংলাদেশের দিকে কিন্তু আক্রমণ করতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো মৌলিবাজার সিলেট এবং বিশ্ব আশেপাশে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে আসামের মোটামুটি শিলচর এবং হচ্ছে হাফং এবং অন্যান্য যে শিলংয়ের আশেপাশে মোটামুটি একটা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু দফাই দফায় মূলত বেশ কিছুদিন ধরে কিন্তু চলবে বাংলাদেশের সিলেট এবং শিলচরের আশেপাশে একটা বন্ধুরা কিন্তু একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু হতে পারে দেখুন এই যে রাত্রেবেলা ক্ষেত্রে এই বৃষ্টিপাত কিন্তু আরও বেশি জোরালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যদি মিটারটাকে চালিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দেখুন বন্ধুরা সেভেন পয়েন্ট টু মিলিমিটার কিংবা আমরা যদি টু দেখি তাহলে কিন্তু প্রায় এইট মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এটা বাংলাদেশের গভীরে দেখতে পাচ্ছেন অন্যান্য মৌলীবাজার সহ সিলেটের অঞ্চল সহ এবং লাখাই জেলাটাকেও কিন্তু পুরোপুরিভাবে ঘিরে ফেলছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ধীরে ধীরে কিন্তু বাংলাদেশকে কিন্তু এই বৃষ্টির গ্রাসে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু এই যেটা বলছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বারবার যাচ্ছে আর আসছে মূলত বন্ধুরা বিকেলবেলার দিকে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে দেখতে পাচ্ছেন মূলত ধীরে ধীরে বিকেলবেলার দিকে কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু দফায় দফায় বেশ ভালোভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সোমবার দিনকে আমরা এসছি সোমবার থেকে আমরা দেখবো মঙ্গলবার কিংবা বুধবার দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আমরা ধীরে ধীরে কিন্তু মঙ্গলবার দিনকে চলে এসেছি এবং আপনারা যেটা দেখতে পেলাম যে মঙ্গলবার দিনে কিন্তু বন্ধুরা সকালবেলা ছটার সময় একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু হবে দেখুন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আমি কিন্তু মিটারটাকে নিয়ে যাচ্ছি এবং যখনই আমরা হলুদের দিকে যাবো তত কিন্তু আরও একটা ভয়ঙ্কর রূপ কিন্তু ধারণ করা হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু এই যে মিলিমিটারে কিন্তু প্রচন্ড বেড়ে গেছে নাইন মিলিমিটারের কাছাকাছি কিন্তু কিন্তু বন্ধুরা একটা বৃষ্টিপাত বাংলাদেশেই ঘটবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু বাংলাদেশের আশেপাশের অঞ্চল কিংবা সিলচরের দিকে যাচ্ছে না কিন্তু পুরোপুরি ভাবে বাংলাদেশের দিকে চলে এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে জন্তিয়াপুর এবং ছটাক বাজার এবং যে অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন সিলেট এবং হচ্ছে চাখাই এবং হচ্ছে জাকিগঞ্জের আশেপাশে বারলেখা বালাগঞ্জ এবং হচ্ছে অন্যান্য যে জেলা গুলো রয়েছে আরও ভয়ঙ্কর কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে তো আমরা ট্র্যাকটাকে কিন্তু আবারও চালিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বেলা বেলার সাথে সাথে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনাটাও কিন্তু আবারও অনেকটা কমে যাবে আমরা যেটা বলছিলাম দফায় দফায় বাংলাদেশের অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা এবারে আমরা যখন ট্র্যাকটাকে পজ করে দিয়েছি তাহলে কিন্তু প্রায় বলা যেতে পারে যে সূর্য যখন মাথার উপরে থাকবে অর্থাৎ বারোটার দিকের সময় কিন্তু বন্ধুরা মাঝরাতের সময় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকবে এবং বেলা বেড়ার সাথে সাথে সেটা কিন্তু আরও প্রবল হতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো ট্র্যাকটা কিন্তু আমরা করতে করতে আমরা প্রায় বুধবার দিনকে প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছেন তো ধীরে ধীরে কিন্তু আবারও কিন্তু দেখুন বজ্রবিদ্যুৎসহের সিলেটের অঞ্চল দিয়ে কিন্তু প্রায় বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে ঢুকে পড়ছে দেখুন বৃহস্পতিবার দিনকে কিন্তু আমরা চলে এসেছি বৃহস্পতিবার দিনকে কি বৃষ্টিপাত হবে দেখুন বৃষ্টি বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে শুক্রবার দিনকে আমরা দেখবো শুক্রবারের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে অর্থাৎ মূলত বৃহস্প বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি শনিবার থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু প্রবলভাবে থাকবে শনিবার থেকে আমরা বলতে পারছি বুধবার পর্যন্ত একটা বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা সিলেটের অঞ্চলের আশেপাশে কিন্তু থাকতে চলেছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেবো অন্যান্য জেলা যেগুলো যেগুলো আমাদের ভিডিও নিচ্ছে কালকে কমেন্টের স্রোত সেগুলো আমরা দেখে নেব তো আপনি যদি কমেন্ট না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা নিচে কমেন্ট বক্সে আপনার নামটা কমেন্টে লিখে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে দেখে নেব ঢাকা জেলাতে কী পরিস্থিতি হতে পারে তো ঢাকা জেলাতে আমরা অলরেডি ক্লিক করে দিয়েছি দেখুন বন্ধুরা ঢাকা জেলার ক্ষেত্রে একটা আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টিপাতে কিন্তু কোনো সম্ভাবনা বর্তমানে নেই অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন শুক্রবার দিন একটা আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে তবে বেলা বাড়ার সাথে সাথে সেই মেঘলাচ্ছন্ন আকাশটা কিন্তু পুরোপুরিভাবে কেটে গিয়ে রোদ ঝলমলে আকাশে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো যেটা আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু সর্বাচ্চ তাপমাত্রা প্রায় প্রতিদিনই থাকতে পারে এবং ধীরে ধীরে সেই সর্বাচ্চ তাপমাত্রা কমতে কমতে দেখতে পাচ্ছেন বত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু চলে এসছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবারের দিনকে এবং শুক্রবার দিনকেও রয়েছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা সময় কিন্তু বিকেল ঠিক বলা যেতে পারে যে সন্ধ্যেবেলা ঠিক ছটার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন ছটার সময় সন্ধ্যেবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো অবশ্যই এটা কিন্তু খেয়াল করে রাখবেন এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে দেখেন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং এই মুহূর্তে আমরা দেখে নেবো সাতক্ষীরা জেলাতে কি পরিস্থিতি থাকতে পারে সাতক্ষীরা জেলার ক্ষেত্রে কি বৃষ্টিপাত হবে ঢাকার মতন এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সাতক্ষীরা জেলাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি আশেপাশে কিন্তু চলছে এর ওপরে কিন্তু একদমই সর্বোচ্চ তাপমাত্রা উঠছে না দেখতে পাচ্ছেন এবং সাতক্ষীরা জেলাতেও বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে দেখুন বন্ধুরা সাতক্ষীরা জেলার ক্ষেত্রেও বুধবার দিনকে এবং বৃহস্পতিবার দিনকে এবং হচ্ছে শুক্রবার দিনকে এই তিন দিন ঠিক একই এক্স্যাক্ট ঢাকার মতন সময় কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো এ ব্যাপারে কিন্তু আমরা আরও ভালো করে লেটেস্ট আপডেট পরবর্তী সময়ে পেয়ে যাবো এটা কিন্তু একটা আবসা আপডেট পরবর্তী সময় কিন্তু আরও ভালোভাবে কিন্তু আমরা বুঝতে পারবো তো এবার আমরা দেখে নেব পরবর্তী জেলা তবু বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব বাংলাদেশের মেহেরপুর জেলাতে কী পরিস্থিতি হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন মেহেরপুর জেলাতে কিন্তু রোদ ঝলমলে আকাশ বর্তমানে খেতে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে চৌত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু চলছে এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রির আশেপাশে চলছে তো অর্থাৎ একটুখানি হালকা মাঝারি বলা যেতে পারে যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও একটা হালকা মাঝারি মেঘে একটা দেখা মিললেও বৃষ্টিপাতের কিন্তু একদমই সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন শুক্রবার পর্যন্ত আমরা ট্র্যাকটা করে নিলাম বৃষ্টিপাতের কিন্তু একদমই সম্ভাবনা এই জেলার ক্ষেত্রে নেই তো বন্ধু নেক্সট আপডেট দেখে নেবো আমরা কুমিল্লা জেলাতে কি পরিস্থিতি হতে পারে এই জেলার ক্ষেত্রে কি বৃষ্টিপাত হবে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই জেলা ক্ষেত্রে আপাতত পাঁচ ছ দিনের মধ্যে কিন্তু একদমই নেই তবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থেকে বেশি রয়েছে ধীরে ধীরে আমরা কিন্তু ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আকাশ কিন্তু প্রচণ্ডভাবেই মেঘলা পরিস্থিতি থাকলেও বৃষ্টিপাত কিন্তু হবে না দেখতে পাচ্ছেন এবং রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা একটুখানি কম রয়েছে তবে আমরা যেটা বুঝতে পারছি বুধ বৃহস্পতি শুক্র এই জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে দেখতে পাচ্ছেন বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারের দিনকে মূলত দফায় দফায় বৃষ্টিপাত সব থেকে বেশি হতে পারে বুধবার এবং বৃহস্পতিবারের দিনকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও শুক্রবার দিনকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে এই কুমিল্লা জেলাতে তো বন্ধুরা মূলত এই একটা কমেন্ট এসেছিল আমার কাছে তো অবশ্যই আপনি যদি কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই আপনার জেলার নামটা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনি যদি চান যে আমাদের এইরকম টাইপের লেটেস্ট আবহাওয়ার সংক্রান্ত আপডেট আপনারা কোনো রকম ভাবে যাতে মিস না হয়তো তার জন্য আপনাকে একটা ছোট কাজ করতে হবে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব নানা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে পাশে ছোট্ট বেল নোটিফিকেশান ক্লিক করে অল অল নোফিকেশানটি অন করে রাখবেন তাহলে প্রতিনিয়ত সমস্ত রকমের লেটেস্ট আবহাওয়ার আপডেট আপনার কখনোই মিস হবে না আপনার হাত থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য